প্রক্রিয়াগত কারণে নির্দিষ্ট সময়ে পরিষ্কার করা হয়নি কৈলাসহর পুর পরিষদ এলাকার নর্দমাগুলো। ফলশ্রুতিতে শনিবার বিকেল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে নর্দমার পচা ও নোংরা জলে জলমগ্ন পুর পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ সাধারণ নাগরিকের বসতঘর। সঠিক সময়ে পুরকর প্রদান করেও নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত পুরবাসীরা। তবে সমস্যা সমাধানে রবিবার সকাল থেকে কোদাল হাতে নিজেই নর্দমা পরিষ্কারে নামলেন পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে। একই সাথে নর্দমা পরিষ্কার সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল সামাজিক মাধ্যমে ভাইস চেয়ারম্যান নীতিশ দের একটি পোস্ট উস্কে দিয়েছে একাধিক প্রশ্ন। কৈলাসহরে শনিবার বিকেল থেকে বহু কাঙ্ক্ষিত বর্ষণ শুরু হয়। তবে কৈলাসহর পৌর পরিষদের খামখেলি বনার কারণে এই কাঙ্ক্ষিত বৃষ্টিপাতের ফলে বহু অকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হয়। সময় মতো পৌর পরিষদের ড্রেন পরিষ্কারের উদ্যোগ না নেওয়ায় জলের নিচে চলে যায় শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা, আর তাতেই ড্রেনের নোংরা জল প্রবেশ করতে থাকে মানুষের বাড়ি ঘরে। বিগত বছরগুলিতে বর্ষা নামার পূর্বেই মার্চ মাসের মধ্যেই নিজস্ব কর্মী নিয়ে পুর পরিষদ এলাকার নর্দমাগুলি পরিষ্কার করানো হতো, কিন্তু এবছর টেন্ডারের মাধ্যমে করা হবে এই সিদ্ধান্ত নেওয়ায় তৈরি হয় জটিলতা। ফলে মে মাস শেষ হয়ে গেলেও নর্দমা পরিষ্কার করা হয়নি। জলমগ্ন রাস্তা আর নোংরা জলের গন্ধ সহ্য করতে না পেরে শহরের অনেকেই পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দেকে এই বিষয়ে জানান। শনিবার রাতে ভাইস চেয়ারপারসন নীতিশ দে তার সামাজিক মাধ্যমে লিখেন, ড্রেন পরিষ্কার করা টেন্ডার এখনো করা হয়নি, যার জন্য এই সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ। সে সঙ্গে সামাজিক মাধ্যমে তিনি সংশ্লিষ্ট বিষয় নিয়ে জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করে লিখেন, কাজ করতে না দিলে কৈলাসহরের মানুষের এমন কষ্ট হবেই। রবিবার সকালে নিজেই কোদাল হাতে শহরের ড্রেন পরিষ্কার করতে মাঠে নামেন ভাইস চেয়ারপারসন নীতিশ দে। নীতিশ দের উদ্যোগ দেখে শহরের বেশ কিছু যুবক স্বইচ্ছায় এগিয়ে আসেন এবং ভাইস চেয়ারপারসনের সাথে তারাও ড্রেন পরিষ্কার করতে শুরু করেন। হঠাৎ করে কেন পৌর পরিষদের ভাইস চেয়ারপারসনকে মাঠে নেমে ড্রেন পরিষ্কার করতে হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জনগণ ভোট দিয়ে আমাদের জয়ী করেছে, তাই জনসাধারণের জন্য কাজ করা আমাদের কর্তব্য। আমি নিজের জন্য রাজনীতি করি না, মানুষের জন্য করি। তিনি এও জানান, পৌর পরিষদ থেকে যতদিন পর্যন্ত টেন্ডারের মাধ্যমে ড্রেনের নোংরা পরিষ্কার হচ্ছে না ততদিন রোজ এক ঘন্টা করে বিভিন্ন ওয়ার্ড এলাকায় ড্রেন পরিষ্কার করে যাবেন। এবং রাত্রে সিদ্ধান্ত নিয়েছি যে না, কালকে থেকে সকালবেলা প্রতিদিন আমি এক ঘন্টা আমাদের শহরের সমস্ত ড্রেনগুলিকে পরিষ্কার করবার কাজ করব। কারণ শহরের নাগরিকরা এবার মিউনিসিপ্যালিটিকে ভোট দিয়েছেন আমাদের কাজ করবার জন্য। মানুষ আমার উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, মানুষের সেই আস্থা বিশ্বাসের মর্যাদা দেওয়ার জন্যই আমি নিজেই এই মানে আমার কিছু সংখ্যক যুবকদেরকে বলেছি, আমার ওয়ার্ডের আরও অন্যরা আগামীকালকে থেকে আসবেন, সবাইকে নিয়ে যেখানে যেখানে সমস্যা আছে সেই জায়গাগুলিকে পরিষ্কার করছেন। তবে নীতিশবাবু সামাজিক মাধ্যমে করা পোস্ট জন্ম দিয়েছে একাধিক বিতর্কের। সামাজিক মাধ্যমে উনি মন্তব্য করেছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত কৈলাসহরবাসী, অনেক চেষ্টা করেছি কিন্তু এবার ড্রেন ক্লিনিংয়ের কাজ করা যায়নি। অভিজ্ঞতা বড় জিনিস, টেন্ডার করে ক্লিনিং করা হবে বলে ড্রেনগুলি আর পরিষ্কার করা যায়নি। জানি অনেকের বাড়িতে দোকানে জল জমবে, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, মনে মনে দুঃখ লাগছে, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। কাজ করতে না দিলে কৈলাসহর মানুষের এমন কষ্টই হবে। রবিবার সকালে এই বিষয়ে সাংবাদিকরা যখন জানতে চান কে বা কাহারা তাকে কাজ করতে দিচ্ছেন না, তখন তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, সবকিছু সংবাদ মাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে প্রকাশ করা যায় না। দেখুন, কিছু কিছু বিষয় আছে যেগুলি সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গাতে করা সম্ভব না। কৈলাসহরের মানুষ সমস্ত কিছু জানেন, এর থেকে বেশি আমি ভাঙতেও চাই না। কারোর সাথে আমার ব্যক্তিগত সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। কাজ করবার পরিকল্পনা এগুলি করার ক্ষেত্রে অভিজ্ঞতা বা বোঝাপড়ার ক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যা থাকতে পারে। আপনারা কি এগুলি কাটিয়ে উঠে আগামী দিনে সবাই যদি সবের বিবেকটাকে উন্মোচিত করেন, কৈলাসহরের মানুষের কথা ভাবেন, তাহলে নিশ্চয়ই আমাদের যে কাজগুলি আমরা 2019 সাল থেকে আমাদের সরকার আসার পর থেকে পরিকল্পনা নিয়েছিলাম সেই কাজগুলিকে আমরা সম্পন্ন করব। এবং একটা কাজ আমাদের হবেই, যেটার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম প্রথম হয়েছি, সেই সময় আমার লক্ষ্য ছিল শহরের যে মেন ড্রেন হসপিটাল থেকে মরাছড়া পর্যন্ত, এই ড্রেনটা গত 45 বছর ধরে সেই ড্রেনের আর কোনো কাজ হয়নি। যখন ড্রেন নির্মাণ হয়েছে এই ড্রেনের আর কোনো সময় কোনো সংস্কার হয়নি। এই ড্রেনটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে স্কিম সেই স্কিমের মধ্যে ঢুকিয়েছি। তবে পুর পরিষদের ভাইস চেয়ারপারসনকে কেন শহরে ড্রেন পরিষ্কার করতে ময়দানে নামতে হলো তা নিয়ে জল্পনা বাড়ছে সর্বত্র। তবে কি নিজেদের মধ্যে গোষ্ঠী কুণ্ডল, নাকি অন্যান্য কাউন্সিলরদের অসহযোগিতায় এর মূল কারণ, নাকি 2023 সালে বিজেপি দলে যোগদান করা 90 বিজেপি নেতৃত্বদের কারণে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছেন তিনি, সে নিয়ে তৈরি হচ্ছে নানান জল্পনা।
তবে আর যাই হোক, নাগরিক সমস্যা সমাধানে তিনি যে তৎপর তা তিনি এদিন ময়দানে নেমেই জানিয়ে দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতিতে কুর্সির লড়াই প্রত্যক্ষ পরোক্ষভাবে আবহমান কাল ধরে বর্তমান, আর এই লড়াই কখনো প্রকাশ্যে এসে যায় যা সাধারণ মানুষের কাছে অনভিপ্রেত। সাধারণের এক এবং একমাত্র দাবি ও প্রত্যাশা সমূহ উন্নয়ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।